অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক ব্যক্তির খড়ের মাচা। ঘটনা তেলেমুড়া থানা এলাকার রিচারবিল স্কুল সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দিলীপ পালের বাড়ির খড়ের মাচায় আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখার তীব্রতা দেখে আতঙ্কিত মানুষ খবর পাঠায় অগ্নি নির্বাপক কেন্দ্রে। আসে একটি ইঞ্জিন, স্থানীয় মানুষের সহায়তায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনে। অল্পেতে রক্ষা পায় দিলীপ পালের বসত ঘর সহ গোটা এলাকা। তখন তো আমরা আইসি দেখছি বনের কুঞ্জির মধ্যে আগুন, বনের কুঞ্জি ওইটা বেশ বড়, একদম ঘরের সঙ্গে আর ষোলো আসলো বনের কুঞ্জির দ্বারা এই গেছি আগুনটা সৃষ্টি হয়েছে। মোটামুটি মালিকের লস হয়েছে, এই জন্য প্রচুর টিয়ার বন, আটকানি বন, প্রায় 30,000 টিয়া গাড়ি খরচ টরচ নিয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।